আশ্চর্য মানুষ, মানে যা খুশি তাই বলতে পারে, যা খুশি তাই করতে পারে। দিদি কার কথা বলছেন? হ্যালি রাগ করবেন না, হ্যালি করছি না, ম্যান্ডির বন্ধু বলবেন না, নাম ভুল বলছে, আমি তো রিয়েল নাম বলবো না, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে গিয়ে লোকে ধরছে, ও নাকি হিংসা করছে, ও নাকি চায় না ওদের মিল হতে, মানে ম্যান্ডি আর ম্যান্ডির বরের, ও তো চাইলেই না দুজনের মধ্যে মিল করাতে পারে। ও ম্যান্ডির চ্যানেলটা বেশি বড় বা বেশি গ্রোথ হয়ে যাবে, হ্যাঁ ম্যান্ডির চ্যানেলটা পড়ে গেলে প্রিয়াঙ্কা চ্যানেলে গ্রো হয়ে যাবে, তার জন্য না কেউ চায় না ওদের দুজনের মধ্যে মিল হোক, তার জন্য নাকি চায় না ওদের কোনো মানে ওরা ভালো থাকুক, এটা কোনো কথা হতে পারে? ম্যান্ডি কি বাচ্চা আর ম্যান্ডির বর কি বাচ্চা? ওরা তো বললো প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার বর দুজনেই চেষ্টা করেছে, ওরা বলেছে আমাদের ব্যাপার আমরাই মিটমাট করে নেব, আমরাই দেখে নেব অরিজিনাল কজ কি কারণে ওদের মধ্যে মনোমালিন্য, সেটা প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার বরকে ওরা বলেনি, এটা প্রিয়াঙ্কারা বলছে। আর যদি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার বরকে ওরা বলেও থাকে, এটা কমন সেন্স, বন্ধু মানে কি? যে কথা তোমাকে কেউ বিশ্বাস করে বলেছে সেই কথাটা তুমি সোশ্যাল মিডিয়াতে আনবে না। তোমরা বলো ওয়াইটিতে তোমরা সবাই নিয়ে আসো, আরে ওয়াইটিতে তো আমরা যারা অনলাইন ফ্রেন্ড হই সেটা তো রিয়েল বন্ধু না, ওরা তো ক্লাস ওয়ান থেকে বন্ধু, হ্যাঁ এটা তো রিয়েল বন্ধু। ওয়াইটি বন্ধু মানে এই ওয়াইটিতে পরিচয় হয়েছে, ঠিক আছে কন্ট্রোভার্সিতে আমরা একদম বন্ধুর ইজ্জত ডুবিয়ে দেবো, ডুবিয়ে দিলে আমার ভিউজটা বেশি হবে। কিন্তু প্রিয়াঙ্কার ম্যান্ডি ক্লাস ওয়ান থেকে একদম একসাথে বড় হওয়া প্রতি মুহূর্তে, তাহলে ম্যান্ডি যদি রিয়েল কজ, আমি ওরা বলছে ওরা কিছু জানে না, ওদের কিছু বলা হয় নাই, যখন ওরা বলবে তোমরা যেমন শুনবে আমরাও শুনবো, আমরা কিছু জানি না, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের কাছে কোনো রকমভাবে মুখ খোলেনি, এটা প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার বর দুজনেই বলছে। আর যদি বলেও থাকে রিয়েল কজটা, ওরা কি করে এটা সোশ্যাল মিডিয়াতে আনবে যখন ম্যান্ডি এবং শোম্যান নিজেই এটা আনছে না? যখন ম্যান্ডি আর শোম্যান নিজেই এটা আনছে না, তাহলে কি করে ওরা এটা আনবে মার্কেটে? এটা তো কমন থিং, তাহলে বন্ধুত্ব কি হলো, বিশ্বাস কোথায়? হ্যাঁ আমাদের মতো ওয়াইটিতে যারা একে একে অপরের ইজ্জত নিয়ে খেলা সেটা আলাদা কথা, এক সময় বন্ধু শত্রু হয়ে গেলে সব কিছু বলে ফেলা যায়, বা জান বুঝকার বন্ধুকে ছোট করে কিছু ভিউজ যদি কামায়, এটা এটা কিন্তু এটা বন্ধুত্ব না, এটা হচ্ছে জাস্ট ভিউজে কামানোর জন্য যা কথা বলতে পারি, কিন্তু ওরা তো সেটা না, ওরা আমাদেরই দেখবেন, আমাদের যারা স্কুল লাইফ কলেজ বা আমাদের যে পার্সোনাল যে ফ্রেন্ডশিপ, ওরা কি আমাদের কথা কাউকে বলবে, মনের কথা বলবে না? কোন এটাই তো বন্ধুত্ব। তাহলে কী করে এখানে প্রিয়াঙ্কার কাছ থেকে তোমরা আশা করছো যে প্রিয়াঙ্কার কথাটা সবার কাছে বলবে কেন রাগ? আর প্রিয়াঙ্কা মেলানোর চেষ্টা করেনি সেটা কে বললো? তো বলছে যে ওরা আসার পরে ওরা ফোন করেছে, ওরা বলেছে, ওরা বুঝিয়েছে এবং ওরা মানতে রাজি না। এবং একটা কথা এখন শোনা গেল যেটা আমারও ধারণা ছিল, ম্যান্ডি শ্বশুরশাশুড়ি কিছু বলছে না কেন, আজকে প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার বর বলল যে ওদের বাড়ির যারা গুরু জন আছে, ম্যান্ডির বাবা তো চেষ্টা করেছে, ম্যান্ডির বাবা বলেছে তো ম্যান্ডি শ্বশুরশাশুড়িও নাকি চেষ্টা করেছিল, তো ওরা ওদের ব্যাপারটা অন্য কারোর কাছে ডিসক্লোজ করবে না, বা ওদের ব্যাপার ওরাই মিটমাট করবে। ব্যাপারটা কি নাটক না প্র্যাঙ্ক না সত্যিকারের বা কিসে ঝগড়া, কেউ কিছু মুখ খুলবে না যতক্ষণ পর্যন্ত না ম্যান্ডি এবং ম্যান্ডির বর মুখ খুলে। আর বেশ শোম্যান তো দারুণ খেলা পেয়েছে, কমিউনিটি পোস্ট কিছুক্ষণ আগেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে মেয়েকে নিয়ে, মেয়ে এমনকে জিভ বার করে রেখেছে, দুর্ধর্ষ খেলা পেয়েছে এখন, মানে এই সুযোগে ও হিরো হয়ে যাচ্ছে। শুধু ম্যান্ডির বর, ম্যান্ডির বর, ম্যান্ডির বর ছিল ওর পরিচয়, এখন আর ম্যান্ডির বর হিসেবে পরিচয় থাকবে না, আই অ্যাম দ্যাট শোম্যান, যে ঘর থেকে বেরিয়ে গেছিল যে প্রচুর দূর তক বাইক রাইড করতে পারি, যদিও দিনের শেষে আমাকে ঘরে এসে বউয়ের হাতে রান্না সিদ্ধ ভাতটাই খেতে লেগেছে, কারণ আলসারের রোগীর পক্ষে এই হোটেলের এই ঝাল তরকারি খাওয়া পোষাবে না। আর বাড়িতে আসার পরে একবারও কিন্তু আর এই কথাটা বলেনি, কালকে একদিনই ম্যান্ডিকে খোঁচানোর জন্য 10টা খেয়েছি, 5টা খেয়েছি, এখন ঘুমাবো, ঘুমাবার আগে আরো দুটো টান দেবো, তারপর ঘুমাবো, মানে ওকে জ্বালানোর জন্য। এবং এটা শুধু ম্যান্ডির বর না, এটা আমি বাস্তব লাইফেও দেখেছি,
রাগানোর জন্য। এমন অনেক ছেলে আমি আমার এক বন্ধুর বরকে দেখেছি যে যখনই ঝগড়া হতো, ও আমার বান্ধবী প্রচণ্ড মানে ডিসলাইক করে স্মোকটা আর কি, প্রচণ্ড ডিসলাইক করে। তো ওর বর কী করত, ধরো রেগে গেছে তখনই সঙ্গে সঙ্গে, এই দে তো একটা, দেখ দেখ অর্পিতা দেখ, দেখছিস খাচ্ছে, দেখেছিস খাচ্ছে, হ্যাঁ ইচ্ছে করে। যেদিন ওরা ঘর থেকে, একদিন পিকনিকে গেছিলাম আমরা, পিকনিকে যাওয়ার পর ও একটু পরপরই করছে, আর আমার বন্ধুরা রাগের চোটে কিছুই খেতে পারছে না, ঘুরতে পারছে না, এনজয় করতে পারছে না। এখন তুই রাগ করছিস কেন, বলে দেখ কীভাবে টানছে, আমার দেখলেই রাগ ওঠে। আমি তখন বললাম একটা কাজ কর, যখন টানবে না তুই মুখটার দিকে ঘুরিয়ে রাখবি, যখন দেখবি তুই ওকে পাত্তা দিচ্ছিস না, যে 10টা না 100টা খা খেয়ে মর, হ্যাঁ দেখবি তখন ও আর এটা করবে না। ঠিক ঠিক, ও পিকনিকের হাফ মানে ফার্স্ট হাফ অনেক 2-3টা খেয়েছে, দেখেছে বান্ধবী আমার বন্ধু বেচারি ব্রেকফাস্টে সেই ডিম সিদ্ধ ব্রেড টেড কিছুই খেতে পারেনি, মন খারাপ। যখন আমার কথা শোনার পর থেকে ও দিব্যি অন্যদিকে অন্তাক্ষরী খেয়েছে গান করে, এদিকে দেখছে ছেলে সিগারেট খাচ্ছে, কিন্তু ও তাকায় উনি ফিরে, ও অন্তাক্ষরী করে খেলেছে, ও নাচছে। যখন দেখলো যে বউ আর পাত্তা দিচ্ছে না, ওর গায়ে লাগছে না, তখন কিন্তু ওর পর আর খেলো না। তো ম্যান্ডির বড় এই টেকনিকটা করেছে যাতে ম্যান্ডিকে খোঁচানো যায়, কারণ এ মা আলসার তো এই এত এত কাজু এত এত কিসমিস পেটে গেল, হ্যাঁ এগুলি ফেলে। আর স্মোকিংটা খুব খুব, এটা আমি ডাক্তার না কিন্তু আমি জানি প্রচণ্ড এফেক্ট করে স্মোকিংটা, এই নিকোটিন যেটা, এটা আলসারের জন্য মানে ভীষণই খারাপ। আলসারের পেশেন্টদের কাঁচা লঙ্কা বা ঝাল যেমন খেতে না করে, ঠিক তেমনি এই তোমার সিগারেট বলো বা জর্দা, আমি জানি 3-4টা জিনিস একদম মানে ডাইরেক্টলি না করে দেওয়া হয় আলসার পেশেন্টরা যেন না খায়। টমেটোটা খেতে বারবার ম্যান্ডি বলছে টমেটো খেতে না করছে না করছে, টমেটোটা খেতে আলসারের পেশেন্টকে না করেছে এটা আমি জানতাম না, আমি ম্যান্ডির থেকে শুনেছি, কিন্তু এটা তো গেলো খাওয়ার দাওয়ার ব্যাপারে, এখানে আসছি। তো এইভাবে আর প্রিয়াঙ্কা মেয়েটা খুব মিষ্টি টাইপের মেয়ে, ও আপন মনে ব্লক করে আপন মনে কথা বলে, ও কিন্তু কোনো রকম ঝামেলাতে থাকে না, নিখুঁত যতটুকুন ওর দ্বারা হয় ও সুন্দর ব্লক করার চেষ্টা করে। ওর খুব যে হাইফাই ভিউজ হয় তাও না, তাতেও হ্যাপি। তা সত্ত্বেও ওকে টেনে হিচড়ে ছোটো করা হচ্ছে এবং যা খুঁজে তা বলা হচ্ছে, কারণ ও হচ্ছে ম্যান্ডির বান্ধবী, এটা তো ঠিক না না। আর যদি দুজন প্রাপ্ত বয়স্ক, যেটা ম্যান্ডির বাবা বলেছে, দুজন প্রাপ্ত বয়স্ক লোক যদি নিজেরা মিল হতে না চায়, তাহলে থার্ড পার্সন চেষ্টা করলেও পারবে না। হ্যাঁ ওরা যেমন ঘুরতে একা একা বেরিয়ে গেছিলো, কাউকে না জিজ্ঞেস করে মন্দারমণি গেল, মন্দারমণি থেকে আসার পরে একা একা বাইক নিয়ে বেরোলো, এখন আবার নিজের ইচ্ছাতেই আবার বাইকের মোড় ঘুরিয়ে ফিরে আসলো, নিজের ইচ্ছায় দুদিন পরে দেখবে বউকে কোলে নিয়ে আবার বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, হ্যাঁ বর্ষা রে শুরু করে দেবে। তো এর জন্য মেয়েটার ভিডিওটা দেখার পর আমার সত্যি খুব খারাপ লাগলো, আমার মনে হলো ওরও ভিডিও করা উচিত, কারণ ও খুব শান্তশিষ্ট মানুষ। প্লিজ কাইন্ডলি এইভাবে প্রিয়াঙ্কাকে জোরদবস্তি করবেন না, করতেই হয়। ম্যান্ডির শ্বশুর শাশুড়ি কী করছে, ম্যান্ডির ননদ দিব্যি আরামসে হাসছে, দাদা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, ছোটো একটা মাত্র বোন দেখে চেহারার মধ্যে যে দাদা বেরিয়ে গেছে, দাদা হারিয়ে গেছে, বা দাদা দাদা কী খাবে, দাদা কোথায় গেছে, কোনো রকম ছাপ কিন্তু ম্যান্ডির বোনটার মধ্যে আমরা পাইনি, মানে ম্যান্ডির ননদের মধ্যে। ওদেরকে ধরুন, ম্যান্ডির বাবা চিন্তিত বোঝা গেছে, হ্যাঁ ম্যান্ডির খুড়া শ্বশুরের মনটা একটু কালো ছিল ওটা দেখা গেছে বোঝা গেছে, আর খুড়ি শাশুড়ি চাইছে ম্যান্ডিকে সাপোর্ট দিতে সাহারা দিতে, হ্যাঁ সেটা আলাদা কথা। আর ম্যান্ডি তুমিও কালকের থেকে ঘরের খাওয়ার ঘরেই খাবে, এই পান্তা পাতের ডিব্বা নিয়ে ওই চলে যাবে না ছোটো মার বাড়িতে, নিজের লাইফ নিজে বাঁচার চেষ্টা করো, ঝগড়া যখন করতে পারো, জিদ যখন আনতে পারো, ইগো যখন করতে পারো, মানুষের বাড়িতে গেলে এগুলো নটঙ্কি করে ব্লক করতে হবে না। কালকের থেকে নিজের ঘরে নিজে ভাত খাবে, এখন তো বটটা একটু বাড়িতে আছে, অ্যাটলিস্ট বাইকে গেলে তো চিন্তা নিশ্চয়ই, বাইক রাইডটা দূরে যাবে তখন মনটা আরও খারাপ কী না কী হয়, এখন ঘরে খাবে, ঘরে বাজার করবে, ঘরে থাকবে, অনেক হয়েছে নটঙ্কি। আর যদি পারো উত্তরগুলি দেবে, তোমার জন্য তোমার বন্ধু কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট পাচ্ছে, আমরা শুনছি কথা, যেমন আমি তো কোনোদিনই মানবো না তোমার সাথে তোমার ভাইয়ের কোনো রিলেশন কোনো অবস্থাতেই না, আমি তোমাকে যেটুকু জেনেছি তুমি পরকিয়া করছো করবে না, মানে এখনও করনি পরকিয়া, তো তুমি এখনও নাম লেখাও, যে যা বলুক দুনিয়া বলুক, তুমি যদি নিজেও যদি এসে বলো না হ্যাঁ আমি করছি ইন্টারেস্টেড, রাগ করে বলবে এরকম, রাগ করে আমি যখন বলি আমাকে যখন কেউ অপোনেন্ট কেউ ভিডিও করে বলে কোথায় হাজব্যান্ড দেখাও, কোথায় তোমার এত দামি বাড়ি এত পয়সা, আমি যা আমার কিছু নাই, রাগ করে আমরা সঙ্গে বলি সেটা আলাদা কথা, হ্যাঁ কিন্তু আদারওয়াইজ কিছু না। তো আমি জাস্ট এই ভিডিওটা করলাম ম্যান্ডির বন্ধু প্রিয়াঙ্কার জন্য, বাই।